নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সাপোর্টের ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার কয়েকদিন আগে যুবশ্রী প্রকল্পে নূতন নবম তালিকা প্রকাশিত করেছে অর্থাৎ এই তালিকায় যারা রয়েছেন তারা মাসে মাসে পনেরোশো টাকা পেতে পারেন কিভাবে পাবেন শুধু নামের তালিকায় নাম থাকলেই হবে না আপনাকে এরপরে কিছু ফর্ম ফিল করে জমা করতে হবে সেটা কিভাবে করবেন সেটা আমি কিছু বাদে বলছি তার আগে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ রয়েছে যারা এখনও পর্যন্ত আমাদের টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করা তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য দেখুন ওপরে ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলে দিই আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটি রয়েছে তার ওয়েব অ্যাড্রেস যদি না জেনে থাকেন আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে টাইপ করবেন ডব্লিউ বি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে আপনি সার্চ করুন সার্চ করলে দেখবেন সার্চ রেজাল্টে একটি রেজাল্ট আসবে প্রথমেই চলে আসবে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট যার মাধ্যমে আমরা যুবশ্রী প্রকল্পের খবরাখবর এবং আবেদনপত্র জমা করতে পারি আপনি এখানে ক্লিক করে চলে যেতে পারেন কিংবা আপনার ব্রাউজারে সরাসরি আপনি টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিওভি ডট ইন এটা লিখেও সার্চ করে আপনি এই পেজটাতে চলে আসবেন বন্ধুরা এই পেজটাতে চলে এলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে দেখুন এই পেজের শুরুতেই রয়েছে একটি নোটিশ যে নবম তালিকা প্রকাশিত হয়েছে তার একটি নোটিশ রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি এতে দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের পরবর্তী শর্তাধীন তালিকা নবম তালিকা প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাবেন কি বলেছে তারপর যে সব কর্মপ্রার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী পঁচিশ এক দু থেকে নয় দুই দু হাজার তারিখের মধ্যে নির্দিষ্ট আবেদনপত্র যেটা হচ্ছে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেকশন থ্রি সংশ্লিষ্ট এসডিও অফিসে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদনপত্রটি আপনি এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন বন্ধুরা আবে এখানে লেখা রয়েছে দেখুন যে আপনার এই শর্তাধীন তালিকা অর্থাৎ আপনাকে শর্তাধীনভাবে এটা লিস্টটা প্রকাশিত হয়েছে আপনার নাম থাকলেই আপনি পাবেন না আপনি যদি সঠিকভাবে অ্যান্স চার ওয়ান এবং এক্স চার থ্রি ফর্মটি জমা করেন তাহলেই আপনি এই পনেরোশো টাকা মাসে পেতে পারেন আর এখানে একটি বিশেষ নোটিশ রয়েছে যারা হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার জন্য রয়েছেন তাদের এই যে ফর্ম এনএসচার ওয়ান এবং এনএক্সার থ্রি জমা করতে হবে তার ডেটটা পরে জানানো হবে এই নোটিশে রেখা রয়েছে তাহলে বন্ধুরা চলুন তাহলে আপনার নাম কোথায় পাবেন সেটা দেখে নেওয়া যাক দেখুন এটা একদম নতুন তালিকা দেখুন ওপরে রয়েছে ভিউ নিউ লিস্ট অফ যুবশ্রী আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পিডিএফ ফর্ম ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফর্মটি সফলভাবে ডাউনলোড হয়ে গেলে আপনি এরকম একটি পেজ পাবেন এখানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নামের তালিকা এখানে রয়েছে এখানে টোটাল দুশো সাতাত্তরটি পেজ রয়েছে এর মধ্যে আপনার নাম যদি খুঁজতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সহজে কি করে আপনারা আপনার নাম খুঁজে পাবেন যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কি করবেন এই পেজটি চলে এলে আপনার সামনে ডাউনলোড হয়ে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল এপ একসাথে প্রেস করবেন প্রেস করার পরে আপনার যে নাম সেই নামটি আপনি এখানে টাইপ করবেন দেখুন কন্ট্রোল প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটি জায়গা চলে আসছে যেখানে আমরা আমার নাম টাইপ করতে পারবো আপনি আপনার নাম টাইপ করবেন আমি একটি নাম টাইপ করছি দেখুন আমি টাইপ করলাম আব্দুল আলিম লিখে সার্চ এন্টার করলাম এন্টার করলে দেখুন এই আব্দুল আলিমে হাইলাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি এই হাজার হাজার নামের ভিতর থেকে আপনার নামটি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন এরপর বন্ধুরা যদি আপনার নাম এখানে থেকে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন নোটিশে রেখা রয়েছে আপনারা পড়লেন যে আপনাকে অ্যানেক্স চার ওয়ান এবং এন এক্সট্রা থ্রি ফর্মটি আপনাকে সাবমিট করতে হবে সাবমিট কোথায় করতে হবে না দেখুন এখানে লেখা রয়েছে যে আপনাকে আপনার জেলার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস রয়েছে ওখানে আপনাকে সাবমিট করতে হবে ওই অফিসের ঠিকানা আপনি কোথা থেকে পাবেন দেখুন আপনার জেনে থাকলে ভালো যদি না জানেন দেখুন এই পেজের নিচেই রয়ে রয়েছে দেখুন লিস্ট অফ জয়েন্ট ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন চার্জ অফ ডিস্ট্রিক্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আবার একটি পিডিএফ ফর্ম চলে পেজ চলে আসবে দেখুন এই পেজটি আপনাদের সামনে চলে আসবে দেখুন এখানে প্রত্যেকটা জেলার জন্য যে অ্যাড্রেস রয়েছে অফিস রয়েছে তার অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার আপনার এখানে আছে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার অ্যাড্রেসটি আপনি ভালো করে দেখে নিন দেখে আপনি ওই জেলার অফিসে চলে যাবেন ওখানে গিয়ে এনএক্স চার ওয়ান এবং এনএক্স চার থ্রি ফর্মটি জমা করবেন হাতে হাতে তাহলেই আপনি পনেরোশো টাকা করে মাসে পেতে পারেন তাহলে আপনাকে দেখিয়ে দিই এইবার যে এক্স চার ওয়ান এবং এনএক্স চার থ্রি ফর্মটি আপনি কোথার থেকে পাবেন এনএসচ চার ওয়ান এবং এনএক্স চার থ্রি ফর্মটি আপনি সহজেই এখানে দেখতে পাবেন না আপনাকে কী করতে হবে এই বাম দিকে যে যুবশ্রী লিংকটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের সামনে পেজটি আবার লোড হয়ে যাবে এবং ওপরে দেখুন লেখা রয়েছে অ্যাবাউট দ্য স্কিম আপনাকে এই অ্যাবাউট দ্য স্কিমে ক্লিক করতে হবে অ্যাবাউট দ্য স্কিমে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো দেখুন লিঙ্ক চলে আসছে দেখুন প্রথমে লেখা রয়েছে স্কিম সম্পর্কে তারপরে রিনেম ইত্যাদি রয়েছে দেখুন তারপরে রয়েছে তিন নম্বরে দেখুন এনএক্স চার ওয়ান ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনি ডাউনলোড করবেন তিন নম্বরে দেখুন অ্যাপ্লিকেশন ফর ফর্ম ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আপনি এই ফর্মটি ডাউনলোড করবেন তারপরে দেখুন এনএস চার টু রয়েছে এনএক্স চার টু টি আপনাকে এখন করতে হবে না আপনি পরটাতে চলে যাবেন এনএক্স চার থ্রিতে যেটি কি না ফর্মেট ফর সেলফ ডিক্লারেশন বাই বেনিফিশিয়ারি আপনি এই ফর্মটিও ডাউনলোড করে নেবেন অর্থাৎ আপনি এই এনএসচার ওয়ান এবং এনএসচার থ্রি ফর্মটি ডাউনলোড করে নেবেন এটি ওয়ার্ডে চলে আসবে এনএক্স চার ওয়ান ফর্মটি যেটা রয়েছে আমি সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য যুবশ্রী প্রকল্প এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ভালো করে ফিল আপ করতে হবে দেখুন এই ফর্মটিতে আপনার নাম ব্যাংকের ডিটেল আপনার আনএমপ্লয়মেন্ট আছেন কত দিনের জন্য সেটা লিখবেন তারপরে আরও অনেক কিছু আপনাকে বিস্তারিত আপনার সম্পর্কিত তথ্য আপনাকে এখানে দিতে হবে এটা সঠিকভাবে ফিল আপ করলে তবেই আপনি পেতে পারেন যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা তারপরে দেখুন এটি গেল তো আমাদের এনএক্সচার ওয়ান ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন তারপরে আপনাকে কী করতে হবে এনএক্সচার যে থ্রি রয়েছে আপনি এই এনএক্সচার থ্রি ফর্মটিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনাদের সামনে এরকম চলে আসবে একটি পেজ ওয়ার্ডে এটিকে আপনি ভালো করে প্রিন্ট করে হাতে লিখতে পারেন কিংবা ডাইরেক্ট কম্পিউটারে টাইপ করে ফিল আপ করে প্রিন্ট করে নিতে পারেন এখানে আপনাকে ডিকে সেলফ ডিক্লারেশান করতে হচ্ছে আপনি সেলফ ডিক্লারেশনের জন্য যে সমস্ত জিনিস এরা চেয়েছে আপনাকে সেগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনি নিজে হাত নিজে অফিসে গিয়ে হাতে হাতে অফিসারকে জমা করে আসবেন সঠিকভাবে আপনি জমা করলে এবং আপনার যদি ওনারা সঠিক বুঝেন তবেই আপনি পনেরোশো টাকা করে মাসে মাসে পাবেন বন্ধুরা এইভাবে আপনি পনেরোশো টাকা করে পেতে পারেন মাসে মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আবার বলছি এটি নূতন তালিকা এবং এটি নবম তালিকা প্রকাশিত হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে উপকারে লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ